তো খাসি দেখলে পাগল হয়ে যাস, তুই আর কি করবি, এটি উঠে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি খাসি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর একটু অন্যরকম করে রান্নাটা করব। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আজকে খাসি রান্নায় আমি নিজে একটা মশলা তৈরি করে নেব, আর সেই মশলাটা আগে আমি গ্যাসে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি দেখুন দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি গরম করতে, একটু ভাজা ভাজা করে নেব এটা। বন্ধুরা, এখানে আমি জিরে নিয়েছি, গোলমরিচ, নিয়েছি জয়ত্রী, জয়ফল, এগুলো সব একত্রে এখন আমি ভেজে নেব। দেখুন আমার ছেলে লাগাচ্ছে। আর এই মশলাটা আমি এরকম একটু যখন একটু গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এটা শিলে বেটে নেব। আমার কাছে দাও ছাড়। খেয়াল রাখতে হবে, দেখবেন যে এটা পুড়ে না যায়, তাহলে মশলাটা তিতে হয়ে যাবে। গ্যাসে একদম লো ফ্লেমে দিয়ে ভেজে নেবেন। আর এটা আমি একদম গুঁড়ো করব না, মোটামুটি ধরনের যে গুঁড়োটা হয় একদম গুঁড়োও হবে না আর খুব বড়ও হবে না, এরকম আমি থিতো থিতো টাইপের একটু করে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব, দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা চাইলে এই মশলাটা বেশি করে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন, যা সব সময় করতে ইচ্ছে না করলে এরকম মশলা ঘরে থাকলে ঝটপট রান্নাটা করতে পারবেন। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। গন্ধ বেরিয়েছে না? বন্ধুরা, এই মশলাটার গন্ধ এবং এই মশলাটা খেতে অনেকটা ভালো, আর চাট মশলা এর কাছে কিছুই না, এরকম তৈরি করে রান্না করে দেখবেন। বন্ধুরা, মশলাটা গুঁড়ো করে হয়ে গেছে, বন্ধুরা এবার আমি মাংসটা মাখিয়ে নেব, দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে দেবো টক দই। বন্ধুরা, দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে। হলুদ মরিচ, ধনে গুঁড়ো, ভেজে রাখা সেই মশলার গুঁড়োটা, এর মধ্যে সবই আছে, আর কিছু না দিলেও চলবে, আর আমি আর কিছু দেবও না, সবটার মধ্যে দেওয়া রয়েছে। এবার ভালো করে মেখে নেবো এটা দিয়ে। বন্ধুরা, দিয়ে দেবো 2 চামচ সয়া সস। দিয়ে দেবো সরিষার তেল, এবার আমি ভালো করে মেখে নেব মাংসটা। রান্না করার মতো গন্ধ বেরিয়েছে না? কাঁচা খাইতে পারিস? 1 পিস দেব নে। বন্ধুরা দেখুন, খাসি যারা পছন্দ করেন দেখুন হাত পাইতে গেছে, কাঁচা মাংস খাবে।
বন্ধুরা আর একটা কথা, এখানে আমি 1 কেজি পরিমাণ খাসি নিছি, কিন্তু আপনাদের ওই 1 চামচ এরকম বলি না, কারণ যার যেরকম সামর্থ্য সেরকম দেবেন, যে 1 চামচ পারে সে 1 চামচ, আর সবাই কেউ আছে তো বেশিও খেতে চায়, তাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ব্যবহার করবেন মশলাটা, কারণ এখানে সবাই তো আর সমান না, অনেকে তো 1 চামচ দিতেও পারে না, তো 1 চামচ বলার কি দরকার। তো আমি এখানে কিছুই বলিনি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জিনিসটা ব্যবহার করবেন, আমিও তাই করেছি এখানে। বন্ধুরা, আমি মেখে নিয়েছি সরষের তেল দিয়ে, এখন আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল অল্প পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা আর জিরে। বন্ধুরা, আমি মাংসতে কয়েক পিস আলু দেব, তাই আলুটা আগে আমি একটু ভেজে নেব, আর দেব সই। বন্ধুরা, আমি আলুটা একটু হলুদ দেবো হালকা, যাতে আলুটার কালারটা ভালো আসে। তাই দেখুন, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে কষিয়ে নেব। দেবো না তোর মুখে একটু বাবা, আর মাংসটা অবশ্যই খাসির মাংস আপনারা গরম জলটা ব্যবহার করবেন। এবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, দিয়ে দেব সইটা, আর দেখুন আমি এত বেশি কড়াইতে ধরতেছে না, 2 চামচ দিয়ে আমার নাড়ানো লাগতেছে। বন্ধুরা, মাংসটা যত ভালো করে কষাবো ততই খেতে ভালো লাগবে, আর দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে এতে কোনো জল নেই, পুরো তেল বেরিয়ে আসছে, একদম শুকনো শুকনো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার মাংসটা একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এটা বন্ধুরা, এবার আমি গরম জল দিয়ে দেবো। আর আজকে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার বারবার অনুরোধ আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তিরিশ মিনিটের মতো এটা ঢেকে দিয়ে রেখে দেবো আমি এখন। বন্ধুরা, ফিরে আসবো 30 মিনিট পরে। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব, আর এটা মাটনটা খুব বেশি একটা ঝোল রাখবো না আমি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নামিয়ে নেবেন। তো এটা এখন নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ছেলে খাবার জন্য রেডি, তো মাংসটার কালারটা দেখুন এই কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বই বাবা, তুমি উঠেই নেবা বাবু, দেবো কলিজে দেবো। আর কি দেবো বলো, 1 পিস আলু ঝোল দেবো, কোনটা কলিজে, ওরে বাবা এত খালি হবে, কোনটা এইটা ঝোল দেবো, এইটাও দেবো, এই তেল পায়া কই দেখাই দে, আঙুল দিয়ে দেখাই দে, এইটে এই ও পায়া খুঁজতে লাগবে, এইটে ওরে বাবা রে বাবা, এইটে দেবো পারবো না, খুব বেশি খাই না বা। ঝোল দেবো বাবা, এইটা দেবো পায়াটা দেবো, আসলে
বন্ধুরা এরকম মশলা দিয়ে, এই বানানো মশলাটা দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অন্য কোনো মশলা প্রয়োজনই পড়বে না, আর অবশ্যই ভালো লাগবে। আমার ছেলের খাওয়া দেখ বুঝতে পারবেন আপনারা যে কতটা ভালো হয়েছে রান্নাটা। সে ক্যামেরার সামনে আজকে মুখ আনবে না, শুধু খাচ্ছে এটাই দেখাবে। বন্ধুরা গরম, সে মাখতে পারতেছে না, ভাতগুলো মাখাই দিচ্ছি না, এবার খাও। লোভ দেখাচ্ছ মানুষের রে বাবা, এবারে খাও। কিরকম হয়েছে বলো? বাবা কি জন্য ভালো হয়েছে? মশলাটার জন্য ভালো হয়েছে? কেন, মশলাটা ভালো লাগছে? আচ্ছা, এরকম করে আর রান্না করো? আচ্ছা।